আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় টেকনিশিয়ানগণ নিশ্চয়ই ভালো আছেন, আমিও মহান আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে ভালো আছি। আনলক টুল, টিএফএম টুল, সিএফ টুল সহকারে বিভিন্ন ধরনের টুল কম দামে নিতে চান, অল্প টাকায় নিতে চান, তাদের জন্য আজকে নিয়ে আসছি জিও সার্ভারের অফার। আপনারা জিও সার্ভার থেকে খুব সহজে আপনারা অল্প টাকায় এই টুলগুলো অ্যাক্টিভেশন করতে পারবেন এবং খুব সহজে আপনারা ব্যবহার করতে পারবেন। অনেকেই আছে ইন্টারনেটে বিভিন্ন টুলের নাম লিখে সাথে ক্র্যাক শব্দটি যুক্ত করে দিয়ে ক্র্যাক সফটওয়্যার খুঁজে এইগুলো ব্যবহার করতে চায়, কিন্তু ক্র্যাক সফটওয়্যার দিয়ে তো আর আপডেট ফোনের কাজগুলো করা যায় না, তাছাড়া সকল কাজগুলো ইজিলি ভাবে করা যায় না। এই জন্য আপনারা সেই কাজটি না করে আপনারা যদি অল্প টাকায় জিও সার্ভার থেকে আপনারা টুল কিনেন এবং জিও সার্ভারের মাধ্যমে যদি আপনারা ব্যবহার করেন, তাহলে আপনি খুব সহজে আপনি অল্প টাকায় এই টুলটা এক বছর পর্যন্ত ব্যবহার করতে পারবেন। তো কিভাবে এই আনলক টুল, সিএফ টুল, ডিএফটি প্রো সহকারে বিভিন্ন টুলগুলো অ্যাক্টিভেশন করবেন সেই সিস্টেমটা আজকে আমরা দেখিয়ে দিব, কিভাবে কম্পিউটার স্ক্রিন থেকে যে কিভাবে আপনারা খুব সহজে করতে পারবেন। এইটাতে আপনার কোনো ভয় পাওয়ার কিছু নেই যে আমার টাকা মাইল হয়ে যাবে কিনা, আমি ভুল করলে কোনো সমস্যা হবে কিনা, কোনো ধরনের সমস্যা হবে না। আপনি যদি ভুল করেন সেক্ষেত্রে আপনি স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনি জাস্ট কল দিয়ে জানাবেন, আপনার সমস্যাটি সমাধান করে দিবে। তো জিও সার্ভারটা কি এই সম্পর্কে যদি আপনি আরো ডিটেইলস জানতে চান, তাহলে আপনি ইউটিউবে সার্চ করেন যে জিও সার্ভার লিখে, যে আনলক টুল জিও সার্ভার, সিএফ টুল জিও সার্ভার বা অনলি জিও সার্ভার লিখে সার্চ করেন, তাহলে আরো ডিটেইলস আপনি জানতে পারবেন যে জিও সার্ভার সম্পর্কে। তো আর কথা না বাড়িয়ে আমরা দেখি যে জিও সার্ভার থেকে কিভাবে বিভিন্ন ধরনের টুলস গুলো অ্যাক্টিভেশন করা যায়। তাহলে চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে যাই, কম্পিউটার স্ক্রিন থেকে দেখি কিভাবে নিজে নিজে এই টুল গুলো অ্যাক্টিভেশন করা যায়। ওয়েল, আনলক টুল সহ যে কোনো টুল বাই করার জন্য, পারচেজ করার জন্য ফার্স্টে যে কোনো একটা ব্রাউজার আপনাকে ওপেন করতে হবে। আমরা চুজ করছি এখানে মজিলা ফায়ারফক্স এবং এখানে সার্চ বারে আমরা লিখে দেব gsmcourse.com। এই লেখাটা লিখে আমরা সার্চ করব, এরপর জিএসএম কোর্সের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে এবং এখানে যদি আপনার আগে থেকে রেজিস্ট্রেশন করা না থাকে, আপনার আগে থেকে যদি অ্যাকাউন্ট না থাকে, সেক্ষেত্রে স্টুডেন্ট রেজিস্ট্রেশন এখানে একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। স্টুডেন্ট রেজিস্ট্রেশনে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে, এখান থেকে আপনার এই ফর্মটা ফিল আপ করতে হবে। ফার্স্টে ফার্স্ট নেম, দেন লাস্ট নেম, এরপর একটা ইউজার নেম দেবেন, ইউজার নেমের অক্ষরগুলো সবগুলো ছোট হাতের হবে, তারপর একটা ইমেল দিয়ে নেবেন আপনার এবং এখানে পাসওয়ার্ড, দেন কনফার্ম পাসওয়ার্ড। ফর্মটা সম্পূর্ণ ফিল আপ হয়ে গেলে এখান থেকে রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। রেজিস্ট্রেশনে ক্লিক করলে এখানে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে, ড্যাশবোর্ডে চলে আসবে। এখান থেকে এই দেখতে পাচ্ছেন এনরোল কোর্স, এখানে কিন্তু জিরো, অ্যাক্টিভেশন কোর্স এবং কমপ্লিট কোর্স সব এখানে জিরো আছে। সো এখানে আমাদের কোর্সগুলো অ্যাক্টিভ করতে হবে। ওয়েল, এরপর আমরা যে সার্ভিসটা নিতে চাচ্ছি, আপনি যে সার্ভিসটা নিতে চাচ্ছেন হোক সেটা আনলক টুল, টিএফএম টুল, সিএফ টুল, গ্রিফিন টুল বা যে কোনো টুল, যে টুলটা আপনি নিতে চাচ্ছেন, টুলসগুলো বাই করার জন্য, পারচেস করার জন্য আপনি এখান থেকে ক্লিক করবেন জিও সার্ভারে। জিও সার্ভারে ক্লিক করলে এখানে আমাদের ওয়েবসাইটে থাকা সমস্ত টুলসগুলো এখানে চলে আসবে। এখান থেকে আপনি আপনার পছন্দের টুলসটা সিলেক্ট করুন, যেই টুলসটা আপনি পারচেস করতে চাচ্ছেন। সো এখানে অনেক টুলস রয়েছে, এখানে যদি আপনার পছন্দের টুলসটা বা আপনি যেই টুলসটা পারচেস করতে চাচ্ছেন, কিনতে চাচ্ছেন, সেই টুলসটা যদি আপনি এখানে না পান, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং টুলসটা আমাদের কাছে আসে কি না বা আপনার টুলসটা পাওয়ার জন্য কীভাবে নিতে হবে সমস্ত কিছু এই নাম্বারে কল করলে আমাদের সাপোর্ট টিম আপনাকে সহযোগিতা করবে এবং টুলসটা কীভাবে নেবেন সমস্ত কিছু আপনাকে দেখিয়ে দিবে। সো এখানে অসংখ্য টুলস রয়েছে, লাইক আনলক টুল, টিএফএম টুল, সিএফ টুল, টিএফএম প্রো, এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য টুলস রয়েছে। এখান থেকে আপনি যে টুলসটা কিনতে চাচ্ছেন সেই টুলসটার উপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেশন নাও, এখানে ক্লিক করতে হবে। আমরা লাইক আনলক টুল এখানে অ্যাক্টিভেশন নাও ক্লিক করে দিলাম, তারপর এখানে দেখতে পাচ্ছেন আমরা যে টুলসটার উপরে ক্লিক করেছি, অ্যাক্টিভেশন নাও ক্লিক করেছি, সেই টুলসটা এখানে চলে আসছে। এক্ষেত্রে এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, এখানে যে কোর্সগুলো আছে আপনি যে কোর্সটা কিনতে চাচ্ছেন সেটাই আছে কিনা বা এখানে কি বেশি বা কম আছে কিনা, এখানে যদি বেশি থাকে তাহলে ক্রসে ক্লিক করে সেই কোর্সটা যেটা বেশি সেটা কিন্তু কেটে দিতে হবে, আর না হয় এখানে কিন্তু আপনার টাকাটা বেশি আসবে, তখন আপনার বেশি পেমেন্ট করতে হবে। এছাড়া কিন্তু এই টুলসটা অ্যাক্টিভেশন হবে না আপনি যেভাবেই যা করেন না কেন। সো এখানে যদি সব ঠিকঠাক থাকে আপনাকে এখান থেকে প্রসেড টু চেক আউটে ক্লিক করে দিতে হবে।
প্রসেড টু চেক আউটে ক্লিক করে দিলে এরকম একটা ইন্টারফেস আসবে আপনার সামনে। এখান থেকে ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম, এটা অপশনাল, দিলেও চলবে না দিলেও চলবে। আপনার দোকানের নামটা যদি থাকে দিয়ে দেবেন। তারপর এখান থেকে কান্ট্রি, এখানে যে দেশে আপনি বিলং করেন সেটা সিলেক্ট করে দেবেন। আমাদের ক্ষেত্রে হবে বাংলাদেশ। তারপর স্ট্রিট অ্যাড্রেস, এখানে আপনার অ্যাড্রেসটা বসিয়ে দিবেন। দেন এটা অপশনাল, দিলেও চলবে না দিলেও চলবে। দেন এখানে টাউন বা সিটি, এখানে আপনার টাউন বা সিটির নামটা দিয়ে দিবেন। তারপর এখানে রয়েছে ডিস্ট্রিক্ট এবং পোস্টকোড, পোস্টকোডটা অপশনাল, দিলেও চলবে না দিলেও চলবে, তবে অবশ্যই দিয়ে নেবেন। দেন আছে ফোন নাম্বার, অবশ্যই আপনার হাতে থাকা যে ফোনটা আছে সেই ফোনটার ফোন নাম্বারটা এখানে দেবেন। দেন এখানে ইমেল অ্যাড্রেসটা অবশ্যই দেওয়া থাকতে হবে। তারপর সবকিছু যদি এখানে ঠিকঠাক মতো ফিল আপ করেন, দেন এখান থেকে পেমেন্টটা আপনাকে সিলেক্ট করতে হবে, কিসের মাধ্যমে পেমেন্ট করেছেন। এখানে কিন্তু পেমেন্টটা দেখতে পাচ্ছেন, যে টুলসটা আপনি বাই করতে চাচ্ছেন সেই টুলসটার কত প্রাইস, সেই প্রাইসটা এখানে দেখবেন খরচ সহ। দেন এই প্রাইসটা আপনাকে বিকাশ করতে হবে, আপনি যদি বিকাশে করতে চান রকেটে বা নগদে, যেটা দিয়ে করতে চান সেটা দিয়ে করতে পারবেন। সো আমাদের ক্ষেত্রে আমরা বিকাশটা সিলেক্ট করে নিচ্ছি। যদি বিকাশটা সিলেক্ট করি সেক্ষেত্রে এইখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই নাম্বারে এই যে এত টাকা, যে সার্ভিসটা আপনি কিনতে চাচ্ছেন সেই সার্ভিসের টাকাটা এখানে দেওয়া থাকবে। সো যে সার্ভিসটা কিনতে চাচ্ছেন সেই সার্ভিসের টাকা এখানে দেওয়া থাকবে এবং নাম্বারটা দেওয়া থাকবে। এই নাম্বারে, যেই নাম্বারটা এখানে দেওয়া থাকবে সেই নাম্বারে এত টাকা আপনি পেমেন্ট করে দিবেন এবং আপনি যেই নাম্বার থেকে পেমেন্ট করেছেন সেই নাম্বারটা এখানে উঠিয়ে দিবেন। দেন এখানে দিয়ে দিবেন আপনার ট্রানজ্যাকশন আইডিটা। এরপর এখান থেকে ক্লিক করে দিবেন প্লেস অর্ডারে। এবং এই যে এই সমস্ত কিছু যা যা আমরা এখন এতক্ষণ করলাম, এই সব কিছু যদি আপনি না বোঝেন, আপনি যদি না করতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই আমাদের ক্ষেত্রে এক্সট্রা সুবিধা রয়েছে। এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই নাম্বারে আপনি কল দিবেন হোয়াটসঅ্যাপে, অনলি হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং আপনি আপনার সমস্যাটা সম্পর্কে বলবেন। লাইক আপনি যদি আনলক টুল কিনতে চান, সেক্ষেত্রে আপনি হোয়াটসঅ্যাপে বলবেন যে আমি আনলক টুলটা পারচেস করতে চাচ্ছি বা কিনতে চাচ্ছি, কীভাবে করবো আমাকে কাজটা করে দেন, বা আমাকে আনলক টুলটা আমার কম্পিউটারে অ্যাক্টিভ করে দেন। সেক্ষেত্রে আমাদের এখানে যে সাপোর্ট টিম রয়েছে, কাস্টমার কেয়ার প্রতিনিধি, তারা আপনার কম্পিউটারে ঢুকে আপনাকে এই সমস্ত কাজগুলো করে দিবে। সো টেনশনের কিছু নেই, টোটালি কাজটা হয়ে গিয়েছে। 2-3 মিনিটের মধ্যে এই অর্ডারটা দেখবেন যে অ্যাকসেপ্ট হয়ে গিয়েছে। এটা দেখার জন্য আমরা এই যে ড্যাশবোর্ড, এখানে ক্লিক করে দেব, ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এনরোল কোর্স, এই এনরোল কোর্সে এখন দেখা যাচ্ছে 0, 1-2 মিনিটের মধ্যে দেখতে পাবেন এখানে 1 হয়ে গিয়েছে, যেহেতু আমরা একটা অর্ডার এখানে অ্যাক্টিভেশন করতেছি। ওয়েল, এরপর আপনি এই যে অর্ডারটা করছেন, আপনি যে সার্ভিসটা অর্ডার করছেন ওই সার্ভিসটা কোন অবস্থায় আছে বর্তমানে সেটা যদি আপনি দেখতে চান, সেক্ষেত্রে এই যে অর্ডার হিস্টোরি এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে আপনার অর্ডারটা কোন অবস্থায় আছে বর্তমানে সেটা এখানে দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস প্রসেসিং, এখন এখানে প্রসেসিং আছে, কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পাবো এখানে কমপ্লিট হয়ে গিয়েছে, কমপ্লিট বা সাকসেস হয়ে গিয়েছে। ওয়েল, 1-2 মিনিট পর আমরা যখন পেজটা রিলোড করবো, রিলোড করলে আমরা দেখতে পাবো যে এখানে স্ট্যাটাস দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। সো এখানে যদি আপনার কোনো ধরনের ঝামেলা মনে হয়, যদি আপনার সব ইনফরমেশন ঠিকঠাক থাকে, তারপরেও যদি প্রসেসিংয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে, অনলি হোয়াটসঅ্যাপে, দেখবেন সাথে সাথে আমাদের কাস্টমার কেয়ার প্রতিনিধি আপনার সমস্যাটা সমাধান করে দিয়েছে। আর বেশিরভাগ ক্ষেত্রে যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে তাহলে লেটজনিত কোনো ধরনের প্রবলেম হবে না। সো এখানে আমরা কমপ্লিট দেখতে পাচ্ছি, আমরা আবার ড্যাশবোর্ডে ক্লিক করব। ড্যাশবোর্ডে ক্লিক করলে এখানে দেখতে পারবো যে আমাদের এনরোল কোর্সে একটা কোর্স কিন্তু অলরেডি চলে আসছে, যেটা আমরা একটু আগে দেখেছিলাম এখানে 0 ছিল। সো এখানে আমরা আনলক টুলটা অ্যাক্টিভেশন করেছি, এখন এই আনলক টুলটা আমরা এই যে আনলক টুলের উপর একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দিলে এখানে স্টার্ট লার্নিংয়ে ক্লিক করে দেবো, দেন একটু নিচে আসবো এবং এখানে আমাদের আনলক টুলের যে সার্ভিসটা আমরা নিয়েছি, মানে এখানে আমরা আইডিগুলো, আইডি, পাসওয়ার্ড, সমস্ত কিছু এখানে দেখতে পারবো। এর আগে ফার্স্ট অফ অল আপনাকে এই যে এখানে একটা ভিডিও দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা আপনাকে মাস্ট বি দেখতেই হবে। এই ভিডিওটা দেখলে আপনি অনেক ধরনের ফেসিলিটি পাবেন আপনার আনলক টুল ব্যবহারের ক্ষেত্রে। এছাড়াও আপনি যদি একদম নতুন হয়ে থাকেন, আনলক টুল ইউজ করতে না জানেন, বা আনলক টুল ব্যবহারের ক্ষেত্রে খুঁটিনাটি যদি কোনো ধরনের প্রবলেম থাকে, সেক্ষেত্রে আপনি এই ভিডিওটা দেখলে আপনি শিখে যেতে পারবেন। শুধুমাত্র আনলক টুল না, অনেক টুলস রয়েছে যেগুলো দিয়ে কাজ করার পূর্বে আপনাকে জানতে হবে যে সেই টুলসটা ব্যবহার বিধি, নিয়ম কারণ। সো এইসব কিছু জানার জন্য অবশ্যই আপনাকে এই ভিডিওটা ফার্স্টেই দেখতে হবে এবং এই ভিডিওটা দেখলে আপনি এক্সট্রা কিছু সুবিধা পাবেন, যেমন আপনি যতদিনের অ্যাক্টিভেশন নিয়েছেন তার থেকেও 2-3 মাস বেশি ইউজ করতে পারবেন যদি আপনি এই ভিডিওটা দেখেন। যে সার্ভিসটা আপনি নিচ্ছেন সেই সার্ভিস সম্পর্কে, সেই সার্ভিসটা ব্যবহারের পূর্বে কী কী করতে হবে সব কিছু এখানে বলে দেওয়া হয়েছে। সো অবশ্যই ভিডিওটা দেখে নেবেন এবং এরপর আপনি যে সার্ভিসটা নিচ্ছেন সেটা লগ ইন করার জন্য, লাইক যদি আনলক টুলটা হয় তাহলে আনলক টুলটা কীভাবে
ওপেন করবেন। এই জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো আইডি দেওয়া আছে, এখানে এক থেকে চারটা পর্যন্ত আছে, এখানে আরও বাড়তে পারে বা অন্য অন্য যে সমস্ত সার্ভিসগুলো আছে সেগুলোতে এখানে কিন্তু আরও বেশি বা কম থাকতে পারে। সো ফার্স্টে আমি একটা দেখাচ্ছি, আমি এই যে এক নম্বর আইডিটাতে যাচ্ছি এবং যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম দেন পাসওয়ার্ড, এই ইউজার নেম এবং পাসওয়ার্ড এই দুইটা আমাদের দিয়ে তারপর লগ ইন করতে হবে। এই জন্য লাইক আমরা এখানে আনলক টুলটা ওপেন করে নেব, এখান থেকে ফার্স্টে আমরা ইউজার নেমটা কপি করবো, দেন এখানে পেস্ট করে দেবো ইউজার নেমের জায়গায়, এবং পাসওয়ার্ডটা কপি করে পাসওয়ার্ডের জায়গায় এখানে কপি লেখা আছে কপিতে ক্লিক করে এখানে আমরা পাসওয়ার্ডের জায়গায় এটা পেস্ট করে দেবো, তারপর লগ ইনে ক্লিক করে দেবো। লগ ইনে ক্লিক করে দিলে হয়তো বা সরাসরি লগ ইন হয়ে যাবে, মাঝে মধ্যে এরকম একটা সমস্যা দেখা দিতে পারে, যদি এরকমটা আসে নিচে দেখতে পারবেন যে কিছু সময় দেখাচ্ছে, এই সময়ের পরে কিন্তু আপনার এই অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন 2 ঘন্টা 18 মিনিট পরে এই অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। সো সবগুলো অ্যাকাউন্ট কিন্তু এরকম হয় না, মাঝে মধ্যে হঠাৎ দুই একটা অ্যাকাউন্ট এরকম হয়, যদি এরকম হয় তাহলে এর পরবর্তী আরেকটা অ্যাকাউন্টে যাবেন। যেমন আমরা এখানে 2 নম্বরে যাচ্ছি, 2 নম্বরে যাওয়ার পর এখানে সার্ভার L2 এটা কপি করবো, ইউজার নেমটা কপি করবো এবং এখানে পূর্বের নেমে পেস্ট করে দেবো, দেন এখান থেকে পাসওয়ার্ডটা কপি করে এই পাসওয়ার্ডের জায়গায় পেস্ট করে দেবো, দেন লগ ইন। লগ ইনে ক্লিক করলে দেখবেন যে আপনার এই আনলক টুলটা লগ ইন হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন আমাদের আনলক টুলটা লগ ইন হয়ে গিয়েছে এবং এখন আপনি আপনার কাজগুলো করতে পারেন অনায়াসে। সো এই ছিল সম্পূর্ণ একটা প্রসেস কিভাবে আপনি আনলক টুল বাই করতে পারেন। এছাড়াও আনলক টুল শুধুমাত্র আনলক টুলই না, সেম প্রসেসে আপনি কিন্তু আরও যে সমস্ত টুলসগুলো রয়েছে সমস্ত টুলস বাই করতে পারেন বা পারচেস করতে পারেন। সো এই ছিল মূলত সম্পূর্ণ ভিডিও। এছাড়াও আপনার যদি ভিডিওতে বুঝতে কোনো সমস্যা হয় বা কোনো ধরনের অসুবিধা হয় সেক্ষেত্রে তো আমাদের সাপোর্ট টিম আছেই, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন এবং আমাদের সাপোর্ট টিম বা হেল্পলাইন টিমের সাথে কথা বলে আপনার সমস্যাটা সমাধান করে নিন, বা এই কাজগুলো যদি আপনি করতে না পারেন সেক্ষেত্রে এই নাম্বারে যোগাযোগ করে আপনি আপনার কাজটা করিয়ে নিতে পারেন। সো ভিডিও ছিল এ পর্যন্তই, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।